আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যদিও আমাদের দেশে ইতিমধ্যেই লকডাউন সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা সবাই যার যার বাসায় অবস্থান করছি। এরই মধ্যে সময় কাটানোর জন্য অনেকেই অনলাইনে ব্যস্ত রয়েছি। আর আশার বিষয় হচ্ছে, আমরা ইদানিং বাংলাদেশে অনেকেই পজিটিভ ভিডিও বেশি দেখছি, মানে শিক্ষামূলক অনুষ্ঠান বা শিক্ষামূলক ভিডিও ইউটিউবে দেখার সংখ্যা বেড়েছে, সেটা একটা আশার দিক। আর ইউটিউবে অসংখ্য মানে অপ্রয়োজনীয় ভিডিও, যেগুলো দেখা যায় অনেক ভিউ হয়, যেগুলার প্রয়োজন নাই সে সকল ভিডিও দেখেন, তারপরেও এই ধরনের শিক্ষণীয় ভিডিও যাদের প্রয়োজন হয় না তারা ছাড়া কিন্তু কেউ আগ্রহ নিয়ে দেখেন না। তবে আমাদের আহ্বান থাকবে যে সকলেরই এই ধরনের ভিডিও, বিশেষ করে আইন কানুনের ভিডিওগুলো দেখা উচিত, কারণ আইন কানুন জানা একজন নাগরিকের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। যাই হোক, আপনারা ইতিমধ্যে আমার চেকের মামলা সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও দেখেছেন, তারই ধারাবাহিকতায় যারা অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হন চেকের মামলা পরিচালনা করতে গিয়ে, বিশেষ করে অভিযোগকারী পক্ষ বা বাদী, আমরা ক্রিমিনাল মামলায় বাদীকে অভিযোগকারী বলি, আর দেওয়ানি মামলায় যিনি মামলা মোকদ্দমা দায়ের করেন তাকে আমরা বাদী বলি। আমি এখানে দুইটা শব্দই লিখেছি, অভিযোগকারী এবং বাদী, এই কারণে যে দর্শকদের মধ্যে অনেকেই অভিযোগকারীকে বাদী হিসেবে চিনতে অভ্যস্ত, তাই আমি এই শব্দ দুটিই লিখলাম। বনাম অপরদিকে আমি লিখলাম হলো আসামি। চেকের মামলায় যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে আমরা আসামি বলি। আপনারা ইতিমধ্যে আমার অন্য ভিডিওতে দেখেছেন যে চেকের মামলায় আপনি মিথ্যা মামলায় আসামি হলে কি করবেন, এবং চেকের মামলায় যদি আপনাকে আসামি করা হয় তাহলে আপনার কি করণীয়। তারই ধারাবাহিকতায় আমি এই ভিডিওটি আজকে তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে চেকের মামলায় রায়ের পর আপনি কি করবেন। সাধারণত আমরা এতদিন যা দেখেছি সব ছিল রায় পর্যন্ত। আপনি কিভাবে মামলায় আর্গুমেন্ট করবেন, আপনি কিভাবে মামলায় জেরা করবেন, আপনি মামলায় কিভাবে জবানবন্দি নেবেন, এছাড়া অন্যান্য বিষয় নিয়েও আমি ভিডিও তৈরি করেছি, সেগুলো আপনারা সময় পেলে দেখতে পাবেন। আজকের যে ভিডিওটি সেটা সবার জন্য প্রয়োজনীয়, এই কারণে বাদীপক্ষ যদি কখনো মামলা করে, যেমন অভিযোগকারী পক্ষ বা বাদীপক্ষ যদি মামলা করে তিনি হেরে যান, মানে আসামি যদি খালাস পেয়ে যান, তাহলে বাদীপক্ষ কি করবেন। আর এদিকে রয়েছে আসামি, তিনি তার যদি শাস্তি হয়ে যায় তাহলে তিনি সেই পর্যায় থেকে কি করবেন, তার মানে মামলাটার যখন রায় হয়ে যাবে সেই রায়ে হয় বাদী হারবেন অথবা আসামির শাস্তি হবে, অর্থাৎ আসামি হারবেন, যে কোনো একটি পক্ষ হেরে যেতে পারেন সেই মামলা করতে গিয়ে। তো যখন আপনি জানবেন আপনার মামলাটি রায় হয়েছে, আপনি যেই পক্ষই হন না কেন, যেই পক্ষই সেই মামলায় পরাজিত হন না কেন, দুই পক্ষের জন্যই আমি এখানে লিখেছি। ইম্পর্টেন্ট একটি কথা না বললেই নয়, চেকের মামলায় আসামিরা পরাজিত হলে, অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটি রায় হবে সেই আসামিকে যদি আদালত দোষী সাব্যস্ত করেন এবং তার বিরুদ্ধে রায় প্রচার প্রকাশ করেন, তাহলে তাকে অবশ্যই 50% টাকা জমা দিয়ে জামিন নিয়ে আপিল করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, 50% টাকাটা আমি কোন পরিমাণ টাকা আমি জমা দিব, সেটা কি রায়ের উল্লেখিত টাকা নাকি চেকে উল্লেখিত টাকা। এখানে মনে রাখবেন, চেকে উল্লেখিত টাকার 50% টাকা জমা দিয়ে, মানে অর্ধেক টাকা জমা দিয়ে তাকে জামিন নিতে হবে তিনি যদি আসামি হয়ে থাকেন। তার মানে 50% টাকা লাগবে সাথে জামিন। সংক্ষেপে আপনারা বুঝে রাখার জন্য আমি লিখে দিয়েছি, যাতে একটা ভিডিও দেখে আপনি যদি নোট তৈরি করে রাখেন তাহলে আপনার জন্য সেটা অনেক সহজ হবে। অপরদিকে আসেন বাদী, যদি অভিযোগকারী তিনি যদি মামলায় হেরে যান, তার কিন্তু 50% টাকা লাগবে না আপিল করার জন্য। আপিলটা কিসের জন্য হবে, ওই রায়ের বিরুদ্ধে, তার মানে যে রায়টা প্রচার এবং প্রকাশ হবে সেই রায়ে যিনি সংক্ষুব্ধ হবেন। যদি বাদী হেরে যান তিনি সংক্ষুব্ধ হলেন, যদি আসামি হেরে যান তাহলে তিনি সংক্ষুব্ধ হলেন।
যিনি সংক্ষুব্ধ হবেন তিনি কে কোন পক্ষ টাকা দিয়ে আপিল করবে? আপিল আপিল আসামি পক্ষ হলে অবশ্যই 50% সেটা চেকে উল্লেখিত টাকা দিয়ে তিনি আপিল করবেন, আর যদি বাদী পক্ষ হয়ে থাকেন তাহলে তার কিন্তু 50% টাকা জমা দিতে হবে না, তিনি 50% টাকা জমা দেওয়া ছাড়াই আপিলটি করতে পারেন। এখন আমরা জানবো আপিলটি আসলে আপনি কোথায় করবেন, আপনি কি হাইকোর্টে এসে আপিল দায়ের করবেন নাকি আপনার জেলা জজ কোর্টে আপনি আপিল দায়ের করবেন। তো এই ভিডিওটি যেহেতু আজকে আমরা মে মাস চলছে, মে মাসে অর্থাৎ 2021 সালের মে মাসে আমরা এই ভিডিওটা তৈরি করছি, সেহেতু এখন আমাদের বিষয়টা সেটেল হয়ে গেছে যে 50% টাকাটা আসলে জমা দিয়ে কোন কোর্ট থেকে আমি জামিন নিব এবং কোন কোর্টে আমি আপিল দায়ের করব। আগের এটা দুই ভাগে আপিল হতো, জেলা জজে আপিল হতো কখনো কখনো, কখনো কখনো হাইকোর্টে এসে আপিল করতে হতো। সেটা কিভাবে? যদি যুগ্ম জেলা জজে আপনার মামলাটি চলতো সেই ক্ষেত্রে আপনি জেলা জজে অর্থাৎ দায়রা জজে এসে আপনি মামলাটা আপিল করতেন, আর যদি অতিরিক্ত দায়রা জজ মামলাটি রায় প্রচার করতেন সেক্ষেত্রে আপনি হাইকোর্টে এসে আপিল করতে হতো। কিন্তু বর্তমানে এখনকার সময়ে যতগুলা মামলা পরিচালিত হচ্ছে সেগুলা চেকের মামলার বিচার করছেন যুগ্ম জেলা জজ অর্থাৎ দায়রা জজ, যুগ্ম দায়রা জজ আদালত সেই মামলাগুলা পরিচালনা করছেন এবং তিনি সেই মামলার রায় প্রচার করবেন এবং তার আদালত থেকে যেই রায়গুলো প্রচার হবে সেইগুলার জন্য অবশ্যই আমরা দায়রা জজ আদালতে আমরা আপিল করব। তাইলে দায়রা জজ আদালত হলো জেলা পর্যায়ে, আর যদি মহানগর হয় তাহলে আমরা এখানে মহানগর শব্দটা জুড়ে দিতে পারি, মহানগর দায়রা জজ আদালত, সে যেই জেলায় মহানগর অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকায় যদি মেট্রোপলিটন সেশন জাজ থাকেন সেইখানে এসে আমরা আপিলটি দায়ের করব। তাহলে আপিল দায়েরের জন্য আমরা শর্ত পেলাম 50% টাকা আসামি হলে জমা দিতে হবে এবং মহানগর হলে মহানগর দায়রা জজ, আর জেলা জজে হলে জেলা দায়রা জজ আদালতে এসে আপিল করতে হবে আসামি পক্ষে, এবং বাদী পক্ষ একই কোর্টে আপিল দায়ের করবেন। তো মজার বিষয় হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে বিশেষ করে 50% টাকা, আর জামিনটা আমরা কোথায় নিব? যেহেতু বাদী পক্ষ মামলায় হারলে তাকে আর জামিন নিতে হচ্ছে না, কিন্তু আসামি পক্ষ যদি 50% টাকা জমা দেন তাহলে যেই কোর্ট রায় প্রচার করেছেন সেই কোর্টেই তাকে জামিন নিতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 50% টাকা জমা দিয়ে তাকে যেই কোর্ট রায় প্রচার এবং প্রকাশ করেছেন সেই কোর্টে এসে টাকা জমা দিয়ে জামিন নিতে হবে এবং আদালত তখন তাকে বলে দিবেন আমি এই শর্তে জামিন দেওয়া হচ্ছে যে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করে সেই আপিলের কাগজপত্র এনে বা আপিলে যে আপনি জামিনপ্রাপ্ত হয়েছেন যেই কোর্টের জামিন চেয়ে আপিল করেছেন সেই কোর্টের কপি এনে এখানে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায় আপনার জামিনটি ক্যান্সেল হয়ে যেতে পারে অথবা আপনি আদালতকে অবহিত করতে হবে যে আমি এই 30 দিনের মধ্যে পারিনি অথবা 50 দিনের মধ্যে পারিনি, এই এই কারণে আমাকে জামিনটা আরও এক্সটেনশন করে দেওয়া হোক, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর আপিলের জন্য আমাদের কী কী লাগবে কাগজপত্র আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপিলটি যদি আমি বাদী পক্ষ থেকে করে থাকি তাহলেও আমাকে রায়ের কপি দিতে হবে, আর যদি আমি আসামি পক্ষ থেকে আপিলটি করে থাকি তাহলে কিন্তু আমাকে রায়ের কপি সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে যা আমি আপিলের সময় আমার কাজে লাগবে। এরপরে আসেন বাদীর উপস্থিতি, আমাদের খেয়াল রাখতে হবে আপিল আমরা যখন করব দায়রা জজ আদালতে বা মহানগর দায়রা জজ আদালতে সেখানে কিন্তু বাদীর উপস্থিতি হতে হবে
এবং আসামি যদি হয় তাকে অবশ্যই সেই আপিলের সময় উপস্থিত থাকতে হবে। তার কারণ কি, অনেকেই আমরা দেখি যারা বিশেষ করে বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, অনেকে চেক দিয়ে গেছেন, সেই চেকের মামলায় আসামি হয়ে গেছেন, সেই আসামি হওয়ার কারণে তিনি তার অনুপস্থিতিতে মামলার রায় হয়ে গেছে, তিনি হয়তো দেশে এসে জানলেন অথবা বিদেশ থেকে জানলেন যে তার বিরুদ্ধে মামলাটির রায় হয়ে গেছে, তখন কিন্তু তাকে অবশ্যই দেশে এসে আত্মসমর্পণ করে 50% টাকা জমা দিয়ে আদালতে উপস্থিত হয়ে আগে তো জামিনটা নিতে হবে। জামিন নেওয়ার পর তিনি রায়ের কপি তুলবেন, তারপরে আসামি ওই যেই কোর্টে আপিলটি দায়ের করা হবে অর্থাৎ দায়রা জজ আদালতে, সেখানে তাকে উপস্থিত হতে হবে। আর কি লাগবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপোষের একটা বিষয় এখানে অবশ্যই উল্লেখ করতে হয় যে তাহলে 50% টাকা জমা দিয়ে জামিন নিয়ে 50% টাকা জমা দিয়ে জামিন নিয়ে তখন যদি কোনো আসামি বা বাদীপক্ষ সেই মামলাটি আপোষ করে ফেলতে চান তাহলে তারা পারবেন কি না, এই ক্ষেত্রে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছেন, আদালত তাদের সেই আপোষটার তারা যদি আদালতে আদালতকে সন্তুষ্ট করতে পারেন অথবা তারা যদি সাক্ষীর মাধ্যমে এসে তাদের মামলাটি নিষ্পত্তি হয়েছে মর্মে আদালতকে অবহিত করতে পারেন, সেই ক্ষেত্রে আপোষের মাধ্যমেও কিন্তু আপিল আদালতে এসে মামলাটি আপোষ হয়ে যেতে পারে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের কাজে লাগতে পারে যে আমি তো মহানগর দায়রা জজ আদালতে আপিল দায়ের করলাম, মহানগর দায়রা জজ সেটা অতিরিক্ত দায়রা জজের কাছে পাঠিয়ে দিতে পারেন সেই আপিলটা শোনার জন্য বা সেই কোর্টে বিচার হওয়ার জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি এই মামলায় পরাজিত হয়ে যাই অর্থাৎ আপিল করার পরও যদি আমি হেরে যাই, আসামি পক্ষ হতে পারে অথবা এখানে বাদীপক্ষ হতে পারে, যে কোনো পক্ষ যদি হেরে যায় তাহলে তারা কোথায় যাবেন? এখানে মনে রাখতে হবে আমাদের যদি আসামি পক্ষ আপিল করতে করতে তিনি পরাজিত হন অথবা বাদীপক্ষ পরাজিত হয়ে যান, সেই ক্ষেত্রে কেবলমাত্র সেই ক্ষেত্রে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে অর্থাৎ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এসে তাকে পিটিশন আকারে মামলা দায়ের করে সেইখানে তিনি তার এই আপিল পরাজিত হওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি তার মামলাটাকে আবার প্রমাণ করার চেষ্টা করবেন। তবে আমাদের মনে রাখতে হবে আজকের বিষয় যেটা আমাদের ছিল, চেকের মামলায় রায়ের পর আসামি অথবা বাদী তারা উভয় পক্ষ কী কী করবেন, কীভাবে করবেন আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের এই লেকচার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমাদের সাথে আগামী ভিডিওতে আপনারা সাথে থাকবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন আর দেশের এই COVID-19 সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি এই সিচুয়েশনটাকে মোকাবেলা করার জন্য সচেষ্ট হই, সাবধানে থাকি, অন্যকেও সাবধানে রাখার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।